সুপ্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদেরকে অনেক প্রীতি শুভেচ্ছা জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল আরবি সায়েন্স স্কুলে। আজকে আমি এখন যে বিষয়টা নিয়ে আলোচনা করি, এর আগে অনেকগুলো পর্ব করেছিলাম লিমিটের কিছু কিছু অঙ্ক নিয়ে সলিউশন করতেছি। এখন এটা যদি লিমিট এক্স টেস টু ফাইভ বাই টু এরকম যদি দেওয়া থাকে, বা অঙ্কটা যদি এভাবে থাকে ফাইভ বাই টু মাইনাস এক্স ট্যান এক্স এরকম যদি দেওয়া থাকে, তাহলে আমাদেরকে প্রথমে কী করতে হবে, ধরি ফাইভ বাই টু প্লাস এক্স ইকুয়াল টু ফাইভ বাই টু প্লাস এইচ এভাবে ধরতে হবে। তাহলে এক্স টেস টু যদি ফাইভ বাই টু হয়, এইচ টেস টু জিরো। তার মানে কি, এক্স টেস টু যদি ফাইভ বাই টু হয়, এখানে যদি এইচ এর মানটা জিরো পাঠায়, তাহলে এক্স টেস টু ফাইভ বাই টু এসছে। তার মানে কথাটা বুঝে গেছে? তাহলে আমি যদি এক্স টেস টু জিরো বসাই পাই জিরো মা, তাহলে এক্স টেস টু এক্স ইকুয়াল টু ফাইভ বাই টু আসতেছে। তো সুতরাং আমরা এটা কী করতে হবে, তাহলে ধরলাম আমরা এক্স ইকুয়াল টু ফাইভ বাই টু প্লাস এইচ, এক্স টেস টু ফাইভ বাই টু হলে এক্স টেস টু জিরো। তাহলে আমরা এখানে কী করতে পারি, লিমিট এক্স টেস টু আমরা জিরো বসাতে পারি। তাহলে এখানে ফাইভ বাই টু টু মাইনাস এক্স ইকুয়াল টু কত লিখতে পারি, মাইনাস এইচ। এটার পরিবর্তে কী লিখতে পারি, মাইনাস এইচ। তাহলে ট্যান এক্সের মান কত, ফাইভ বাই টু প্লাস এইচ, ঠিক আছে। তাহলে এখন আমরা কী লিখতে পারি, এখানে লিমিট এস টেস টু জিরো, তাহলে এখানে লেখা যায় মাইনাস এইচ। আমরা তোমরা নবম দশম শ্রেণীতে করছিলাম, যেখানে ন দশমিক এক, আট দশমিক দুই, আট দশমিক তিন, এখানে ট্যান ফাইভ বাই টু প্লাস এইচ, অর্থাৎ ট্যান এখানে ফাইভ বাই টু, ফাইভ বাই টু প্লাস থিটা মনে করো, এখানে এইচ ধরলাম, তাহলে এইচ মনে করলাম যে থিটা, তাহলে এখানে ফাইভ, এখানে কোয়ান্টিটিটা পড়তেছে, তাহলে ফাইভ বাই টু তার মানে কি নাইনটি ডিগ্রি প্লাস থিটা এই করে পড়তেছে, তাহলে এই করে। তাহলে প্রথমত কথা হচ্ছে যে কি, ওয়ান ইন্টু ফাইভ বাই টু, এখানে ওয়ান যেহেতু বেজের সংখ্যা, তাহলে এটা হয়ে যাবে কট। তাহলে এক দ্বিতীয় চতুর্ভাগে কোনো কি নেই, এখানে ট্যানার কোনো কট নেই, তো সুতরাং এটা মাইনাস কট এইচ হয়ে যাবে। তাহলে এখানে মাইনাস কট এইচ। আচ্ছা, তাহলে এখন কি হয়ে গেল, তাহলে মাইনাস কট এইচ হয়ে গেলে কি হলো, লিমিট এস টেস টু জিরো, তাহলে মাইনাসে মাইনাসে কি হয়ে গেল, প্লাস এইচ প্লাস হয়ে গেলো। তাহলে এখানে আমরা কি লিখতে পারি, এইচ এই কটটাকে লিখতে পারি ওয়ান বাই ট্যান, তাহলে ট্যান এইচ, তাহলে ওয়ান বাই ট্যান এইচ। এটার সূত্রটা কি, এটার সূত্রটা ইকুয়াল টু ওয়ান, লিমিট এস টেস্ট জিরো, এইচ এইচ ডিভাইড বাই ট্যান এইচ ইকুয়াল টু ওয়ান, এটা হলো অ্যান্সার। সো তোমরা আশা করি বুঝতে পারছো, এরকম যদি ফাইভ বাই টু লিমিট এক্স টেস্ট টু ফাইভ বাই টু দেওয়া থাকে, তাহলে অঙ্কগুলো এভাবে করতে হবে। তাহলে এখন আমি আর একটা অঙ্ক সলিউশন করার চেষ্টা করতেছি, এটা হচ্ছে কোনটা, নয়ের নয়ের তিন নম্বর, নয়ের তিন, এটা বুঝে দিচ্ছি আমি, আচ্ছা নয় নম্বর তিন নম্বর, এটা কি হচ্ছে, লিমিট এইচ এক্স টেন্স টু জিরো, এক্স টেন্স টু ফাইভ বাই টু, ফাইভ বাই টু ওয়ান মাইনাস এক্স সাইন এক্স, সাইন এক্স নিচে হচ্ছে কস এক্স। আচ্ছা, তাহলে এরকম অঙ্কের ক্ষেত্রে কী করা যায়, আচ্ছা তাহলে এখানে দেখো এই ক্ষেত্রে কী করতে হবে, হর এবং লবকে, লবকে ওয়ান প্লাস সাইন এক্স, ওয়ান প্লাস হর এবং লবকে ওয়ান প্লাস সাইন এক্স দ্বারা ভাগ করতে হবে। আচ্ছা, তাহলে লিমিট এক্স টেন্স টু ফাইভ বাই টু, এখানে ওয়ান মাইনাস সাইন এক্স, ওয়ান প্লাস সাইন এক্স, কস এক্স ওয়ান প্লাস সাইন এক্স, তাহলে কী লেখা যায়, লিমিট এক্স টেন্স টু ফাইভ বাই টু। এইখানে আমরা যা করতে পারি সেটা হচ্ছে কি, এটাকে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, তার মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, কস এক্স ওয়ান প্লাস সাইন এক্স, তাহলে লিমিট এক্স টেন্স টু ফাইভ বাই টু, ওয়ান মাইনাস সাইন স্কোয়ার এক্স ইকুয়াল টু কস স্কোয়ার এক্স,
তাহলে cos cos x 1 plus sin x আচ্ছা তাহলে এখন আমি যদি কাটাকাটি দিয়ে দিই তাহলে উপরে কি থাকবে উপরে থাকবে আর লিমিট x টেস টু 0 আর সরি 5 বাই 2 এখানে কাটাকাটি গেলে উঠতে থাকবে cos x নিচে থাকবে 1 প্লাস সাইন এক্স তাহলে এখানে যদি আমরা এবার 5 বাই 2 x এর মান 5 বাই 2 বসা দিই তাহলে cos 5 বাই 2 ডিভাইড বাই 1 প্লাস সাইন 5 বাই 2 তাহলে কি হবে cos 5 বাই 2 ইকুয়াল টু কত 0 1 প্লাস সাইন 5 বাই 2 সমান সাইন 90 ডিগ্রি হলো কত 1 তার মানে কি তার মানে 0 অ্যান্সার তাহলে 9 2 1